দেশে কি আবার ফিরে আসতে চলেছে করোনা? চীনে করোনার বার বারন্তে উদ্বেগে রয়েছে ভারতও। আবার কি শুরু হবে এই ভাইরাসের নতুন করে তাণ্ডব? অতীত থেকে শিক্ষা নিয়েই তাই এবার আগে থেকেই পরিকল্পনা করে ব্যবস্থা নিয়েছে কেন্দ্র সরকার। ইতিমধ্যেই সমস্ত রাজ্যকে কি কি করতে হবে তার বিস্তারিত নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্র। চীনের পরিস্থিতিতে নজর দিয়ে কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্যকে নির্দেশ দিয়েছে, তারা যেন করোনা ভাইরাসের সন্ধান পেলেই নমুনা জিনোম সিকোয়েন্সিং এর জন্য পাঠায়। পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য অতিমারী পরিস্থিতি খতিয়ে দেখার জন্য শীর্ষকর্তা এবং বিশেষজ্ঞদের নিয়ে বুধবার পর্যালোচনা বৈঠক করেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ সব রাজ্যকে যে নির্দেশিকা পাঠিয়েছেন তাতে বলা হয়েছে, জাপান, আমেরিকা, কোরিয়া, ব্রাজিল এবং চীনে আচমকা করোনার বারবারন্তের নিরিখে রাজ্যে রাজ্যে জিনোম সিকোয়েন্সিং এর প্রক্রিয়া আরও দ্রুতগামী করতে হবে, যাতে করোনার নয়া ভ্যারিয়েন্ট এবং তার অগ্রগতি সম্পর্কে বিশদ ধারণা তৈরি করে রাখা সম্ভব হয়। আগামী দিনে যাতে নতুন করে কোনো রূপ বা প্রজাতি ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই যাতে প্রয়োজনীয় ব্যবস্থা করে রাখা যায়। এর মাঝে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে একটি চিঠি লিখেছেন। তাতে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় কড়াভাবে করোনা বিধি মানার আবেদন জানানো হয়েছে। টিকা নেননি এমন ব্যক্তিদের যাতে যাত্রায় অংশ নিতে না দেওয়া হয় তারও আবেদন করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি লিখেছেন, করোনা বিধি পালন যথাযথ সম্ভব না হলে যেন যাত্রা স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেন কংগ্রেস নেতারা। পাশাপাশি একই চিঠি গিয়েছে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের কাছেও। থাই নিউজ নেটওয়ার্ক। গুরুত্বপূর্ণ ও নজর কাড়া খবরের ছবি এবার হাই নিউজের ইউটিউব চ্যানেলে দেখুন, সাবস্ক্রাইব করুন আর ক্লিক করুন বেল আইকন নিয়মিত আপডেট পেতে।